আমরা তো অনেকেই আছি যাদের আল্লাহ মাফ করুক, নামাজে দাঁড়ালে কখন শেষ করব তার আগ পর্যন্ত আমাদের অস্থির লাগে। হ্যাঁ, মসজিদে যখন মানুষ, বৃষ্টি হয়, এখন বৃষ্টি বাদলের দিন, সামনে আগামী এক সপ্তাহ যাবত আবহাওয়া পূর্বাভাস বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই বৃষ্টি বাদলের দিনে সাধারণত মসজিদে যাওয়ার যাদের অভ্যাসও আছে, বৃষ্টি যদি খুব জোরে সোরে হয় তখন অটোমেটিক ভেতর থেকে মাসআলা বের হয়ে আসে। তাহলে এখন তো বাসায় ম্যাডামের সাথে জামাত করাই যায়, যেহেতু বৃষ্টি হচ্ছে খুশি হয়ে যায় আমরা, যাক আলহামদুলিল্লাহ একটা ওজুর পাওয়া গেল। কিন্তু মসজিদে ঢোকার পর নামাজ পড়তে দাঁড়াইছেন, এরপর জব জব বৃষ্টি শুরু হলো, নামাজ শেষ হয়ে গেছে, এখন বৃষ্টি পড়তেছে পড়তেছে থামার কোনো নামগন্ধ নাই, তখন কি আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে বাসায় না যাওয়ার একটা ওজুর পাওয়া গেছে, আজকে বেবি সাহেবের কাছে ফ্যামিলির কাছে না গেলেও আল্লাহর কাছে কোনো জবাবই থাকবে না, যেহেতু বৃষ্টি ওজুর আছে, আলহামদুলিল্লাহ যাক আজকে মসজিদ থাকার একটা সুযোগ পাওয়া গেছে, এটা কি আমাদের মন বলে? তখন মসজিদের গেটে দেখবেন যে সব এসে একেবারে দাঁড়ায় থাকে, মানে সবাই এই রিক্সা এই রিক্সা, একটা আসলে পাঁচজন মিলে ডাকা ডাকি শুরু, না আর বাসায় ফোন দেওয়া শুরু, একটু ছাতা নিয়ে আসো তো, একজনকে পাঠাও তো দেখি, চিত্রটা এরকম হয় না? তাহলে আমরা যদি মেলাই বাসা থেকে আসার সময় বৃষ্টি হয়ে গেলে আমরা কয়জনে বাসার গেটে এসে রিক্সা নিয়ে কাম কাড়াকাড়ি করি যে নামাজে যাইতে হবে, অতএব আমি আগে যাবো, কিন্তু উল্টাটা হয় যে মসজিদ থেকে বাসা যাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ছিল তার চোখের শীতলতা, নামাজ পড়লে তার সবচেয়ে বেশি ভালো লাগত। পেরেশান হলে তিনি বলতেন কানা ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোনো বিষয়ে পেরেশানি শুরু হইতো নামাজে দাঁড়ালে তার ভালো লাগত, বুঝে আসছে কথা? যখন কোনো পেরেশানি হইতো কষ্ট হতো তিনি বেলালকে বলতেন যে আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল আজান দিয়ে আমাকে একটু প্রশান্ত করো, সুখ দাও, শান্তি দাও, তুমি একটা আজান দাও, নামাজের আয়োজন হলে আমাকে আমার প্রশান্তি হয়, বুঝে আসছে কথা?